নমস্কার শুভ সন্ধ্যা সংবাদ পড়ছি তনুশ্রী ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের কোভিড পরিস্থিতির পর্যালোচনা করেছেন তিনি দেশের জনগণকে যে কোনো উপায়ে কোভিড বিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী আজ টেলিফোনে ইউরোপীয় ইউনিয়নের নেতার সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের সাহায্যে ব্যাপারে মত প্রকাশ করেন তাছাড়া তাদের এই বার্তালাপে আগামী আটই মে অনুষ্ঠেয় সম্মেলনের বিষয়েও আলোচনা রয়েছে আজ দেশের বিভিন্ন স্থানে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে অর্থাৎ সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিবস পালিত হয়েছে এ উপলক্ষে আজ উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সবাইকে নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কাজ করে যাবার আহ্বান জানান তিনি সংবাদ মাধ্যমের গুরুত্বের কথাও এদিন উল্লেখ করেন তার কথায় জাতি গঠনের সংবাদ মাধ্যম বিশেষ ভূমিকা গ্রহণ করে চলেছে রাজ্যে ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই নতুন সরকার গঠনের তৎপরতা শুরু হয়েছে আজ রাতে বিজেপি সংসদীয় কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে এই বৈঠকে যোগ দিতে রাজ্যের বিভিন্ন স্থান থেকে বিজেপির জয়ী বিধায়করা রওনা দিয়েছেন এই বৈঠকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে বিস্তৃত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রাজ্যের জনগণ পুনরায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসায় সবার প্রতি ধন্যবাদ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সনওয়ান বলেছেন জনগণ দ্বিতীয়বার রাজ্যে এনডিএ সরকার গঠনের সুযোগ করে দিয়েছেন এজন্যে বরাক ও ব্রহ্মপুত্রের জনগণের প্রতি তিনি ধন্যবাদ জানিয়েছেন তাছাড়া রাজ্যে গত কিছুদিন ধরে উন্নয়নের ধারা অব্যাহত থাকায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ধন্যবাদ জানিয়েছেন আসাম हमें मौका গঠন है মকা দিয়া मैं आसाम की बराक ब्रह्मपुत्र पहाड़ और घाटी में बसे हुए सभी वर्गों की जनताओं को विशेष रूप से फिर से एक बार धन्यवाद देता हूं अगर हम लोगों को विजय हासिल हुआ है विजय प्राप्त हुआ है इसके पीछे जनता का सबसे बड़ा योगदान है साथ साथ में हमें पिछले पांच साल के अंदर केंद्रीय सरकार के तरफ से जो मदद मिला है विशेष रूप से माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी माननीय गृह मंत्री अमित शाह जी और सारे केंद्रीय सरकार के मंत्रीगण ने जैसे हमें सहयोग किया है इसके वजह से आज असम में विकास संभव हुआ है सारा राज्य संगे गतकाल बड़ा के तीन जिला भोट गणना सम्पन्न কাছাড়ের মোট সাতটি আসনের মধ্যে বিজেপি প্রার্থীরা চারটি আসনে জয়ী হয়েছেন বাকি তিনটি আসন গেছে মহাজোটের প্রার্থীদের দখলে করিমগঞ্জ জেলার পাঁচটি আসনের মধ্যে বিজেপি পেয়েছে দুটি আসন বাকি তিনটি আসনে কংগ্রেস ও এইউডিএফ প্রার্থীরা জয় ছিনিয়ে নেন হাইলাকান্দি জেলায় তিনটি আসনই এবার গেছে এইউডিএফ প্রার্থীদের দখলে এদিকে রাজ্যের একশো ছাব্বিশটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি ষাটটিতে তাদের সহযোগী অগোপ নটিতে এবং ইউপিপিএল প্রার্থীরা ছটি আসনে জয়ী হয়েছেন কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রে টানা ষষ্ঠবার জয় হাসিল করেছেন বিজেপি প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তিনি এই কেন্দ্রে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে কুড়ি হাজার তিনশো বিরানব্বইটি ভোটে পরাজিত করেন পরিমল শুক্লবৈদ্য পেয়েছেন বিরাশি হাজার পাঁচশো ভোট তার অন্যতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের কামাখ্যা প্রসাদ মালা পেয়েছেন বাষট্টি হাজার একশো ছিয়াত্তর ভোট এদিকে ভোটের ফলাফলে জয় নিশ্চিত হওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিমল শুক্লবৈদ্য বলেছেন আমরা আশা করছি জনসাধারণ আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন তো আমরা শেষ শক্তি প্রয়োগ করে হলেও আমরা আগামী পাঁচ বছরের মধ্যে মরাক উন্নয়নের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করব আমরা চেষ্টা করব বরাক উপত্যকার মানুষের যাতে আগামী দিনে বিভিন্ন জায়গায় যাতে কোনো দুর্ভোগ পেতে না হয় তার জন্য আমরা প্রয়াস করে যাব এবং আমরা এই কথা মনে রাখবো স্মরণে রাখবো যে আমরা বরাক উপত্যকার মানুষের আশীর্বাদ ধন্য আগামী দিনে বরাক উপত্যকার মানুষের সব নিয়ে আমরা ভাববো চিন্তা করবো সমাধানের চেষ্টা করব কাছাড় জেলার বহু চর্চিত শিলচর আসনে এবার জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী এবছর বিজেপির নতুন মুখ দীপায়ন চক্রবর্তী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের তমালকান্তি বণিককে সাঁইতিরিশ হাজার পাঁচশো আটাত্তর ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন দীপায়ন পেয়েছেন আটানব্বই হাজার পাঁচশো আঠান্ন ভোট বিপরীতে মহাজোটের তমালকান্তি বণিক পেয়েছেন ষাট হাজার নয়শো আশি ভোট ফলাফল নিজের পক্ষে যাওয়ার পর সন্তোষ ব্যক্ত করে দীপায়ন চক্রবর্তী বলেছেন আমি প্রথমেই শিলচরবাসীর শ্রদ্ধা ভোটারদেরকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে সেটা নিশ্চিত আজকের দিনে তো এই সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নেবে সেইভাবে আমরা কাজ করব যেহেতু শিলচরের আজকের দিনে ট্রাফিক জ্যামের সমস্যা রয়েছে জমাজল নিষ্কাশনের সমস্যা রয়েছে ওই দুটা বিষয়কে আমরা প্রায়োরিটি দিয়ে মাননীয় ডক্টর রাজদীপ রায়ের সাথে হাত মিলিয়ে আমাদের ভোটারদের সাথে হাত আমরা কার্যকর্তা বন্ধুরা একসাথে এই কাজকে হাতে নেব কাছাড় জেলায় এবার সোনাই বিধানসভা কেন্দ্রে এবার জয় ছিনিয়ে আনলেন মহাজোটের প্রার্থী করিমউদ্দিন বড়ভইয়া তিনি এই কেন্দ্রে বিজেপি বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করকে উনিশ হাজার ছশো ভোটে হারিয়ে দিয়েছেন করিমুদ্দিন বরভৈয়া পেয়েছেন একাত্তর হাজার নশো সাঁত্রিশ ভোট বিপরীতে আমিনুল হক লস্কর পেয়েছেন বাউন্ন হাজার দুশো তিরাশি ভোট এদিন ফলাফল ঘোষণার পর নিজের হয়ে নিজের জয়ে খুশি ব্যক্ত করেছেন করিমুদ্দিন বরভইয়া বলেছেন কাজ হবে যা প্রতিশ্রুতি দিয়েছি স্বচ্ছ পঞ্চায়েত রাজের কথা কমিটমেন্ট ছিল সেটা কমিটমেন্ট রাখবো আমি আপনার এলাকা ছাড়া কি অন্যান্য এলাকাগুলো কি ভাববেন একই সঙ্গে ডেফিনেটলি বরাক উপত্যকা নিয়ে ভাববো কেন ভাববো না নিজের শহর আসাম নিয়েই ভাববো পুরো আসামের কথা উঠাবো কিন্তু বাড়তি একটা দায়িত্ব থাকবে কাঁচারের জন্য বরাক উপত্যকার জন্য শুনার জন্য সেটা তো থাকবেই কাছাড় জেলার উধারবন বিধানসভা আসনে এবারও নিজের জয়যাত্রা অক্ষুণ্ণ রাখলেন বিজেপি প্রার্থী তথা বিধায়ক মিহিরকান্তি সোম তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিংকে হারিয়ে দিয়েছেন মিহিরকান্তি সোম পেয়েছেন একষট্টি হাজার সাতশো ভোট বিপরীতে অজিত সিংয়ের ঝুলিতে গেছে উনষাট হাজার ষাটটি ভোট এই কেন্দ্রে মোট ভোট পড়েছে এক লক্ষ আঠাশ হাজার নয়শো সাতচল্লিশ সারা দেশে বর্তমানে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন হাসপাতালে মারাত্মকভাবে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে এই অবস্থায় এগিয়ে এসে রেল বিভাগ রেল দক্ষতার সঙ্গে ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যে এক হাজার একশো মেট্রিক টন চিকিৎসার কাজে ব্যবহৃত তরল অক্সিজেন পৌঁছে দিয়েছে তাছাড়া বিভাগের উদ্যোগে কুড়িটি অক্সিজেন এক্সপ্রেস গত কয়েকদিনে বিভিন্ন গন্তব্যে পৌঁছেছে দুর্গাপুর থেকে তরল অক্সিজেন নিয়ে একটি ট্রেন দিল্লি রওয়ানা দিয়েছে বলে জানা গেছে দু সপ্তাহ ধরে টানা কয়েকদিন দেশে কোভিড সংক্রমণ চার লক্ষ হওয়ার পর গত চব্বিশ ঘণ্টায় সংক্রমণ সামান্য কমেছে গত চব্বিশ ঘন্টায় তিন লক্ষ আষট্টি হাজার নতুন করে আক্রান্ত হয়েছেন তবে সুস্থ হয়ে উঠেছেন তিন লক্ষ সাতশো জন দেশে বর্তমানে আরোগ্যের হার একাশি দশমিক সাত সাত শতাংশ গত চারশো সতেরো জন কোভিড সংক্রমণে প্রাণ হারিয়েছেন এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা জন এদিকে দেশে এ পর্যন্ত পনেরো কোটি একাত্তর লক্ষ আটানব্বই হাজার দুশো সাত জনকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে আসামেও প্রতিদিন বাড়ছে কোভিড সংক্রমণ এ পর্যন্ত রাজ্যে মোট দু লক্ষ আঠান্ন হাজার নশো একষট্টি জন কোভিড আক্রান্ত হয়েছেন সুস্থ হয়ে উঠেছেন দু লক্ষ একত্রিশ হাজার সাতশো তিনজন রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা চব্বিশ হাজার পাঁচশো একান্ন জন এ পর্যন্ত কোভিড সংক্রমণে প্রাণ হারিয়েছেন এক হাজার তিনশো ষাট জন বরাক উপত্যকাও কোভিড সংক্রমণের হার ক্রমশ বাড়ছে গত চব্বিশ ঘন্টায় কাছাড় জেলায় নতুন করে আরও একশো জন কোভিড আক্রান্ত হয়েছেন গতকাল আর টি পিসিআর টেস্ট থেকে ছিয়াশি জনের কোভিড ধরা পড়েছে বাকি বাষট্টি জনের কোভিড শনাক্ত করা হয়েছে রেপিড অ্যান্টিজেন টেস্ট থেকে কাছাড় জেলায় বর্তমানে পাঁচশো পঁচাশি জন কোভিড রোগী চিকিৎসাধীন রয়েছেন এদিকে হাইলাকান্দিতে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও এগারো জন করোনা সংক্রমিত হয়েছেন সংবাদ আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার